বান্দরবান, ঠিক আছে? বাবা সাদেক বাচ্চু সাহেব, ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে এই শহরের ডিআইজি অফ পুলিশ, ঠিক আছে? তো সে তার কাছে এসেছে যে বাপ, যেমনি পারো আমার মেয়েকে উদ্ধার করো। এই প্রথম শর্ট যেটা আছে যে আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী, মানে আমাদের সাদেক বাচ্চু সাহেব, চিন্তিত ভঙ্গিতে পায়খানি করছে, ঠিক আছে? হ্যাঁ, তো ওই পাটা পায়ের নড়াচড়া নিলাম, কেটে আমরা এখানে আসবো যখন, তখন আমরা বলবো যে আহ সিরাজ, তুমি এত নাচাই, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। তো সিরাজও বলছে আহ আমি এই এটা ইনি সিরিয়াস, আর বাচ্চু আঙ্কেলের প্যাটার্নটা হচ্ছে একটু কমেডি। আচ্ছা আচ্ছা, উনি এই ডায়লগে দাঁড়াবে, এই ডায়লগেই কিন্তু এসে বসবে। ছবির নাম হচ্ছে চল পালাই। চল পালাই মানেই হচ্ছে যে এখানে পালাপালির একটা ব্যাপার রয়েছে, যেটা হয় আমাদের দেশে যে সাধারণত সিনেমাগুলোতে, যে এটা অনেকেই বলেন, সবাই বলেন যে তার ছবি অন্য সব ছবির থেকে আলাদা। আমি বলবো না এরকম কিছু, বাট এটা আমার মনে হয় হলে গেলে দর্শকরাই বলবেন যে ছবিটা আসলেই অন্যগুলোর থেকে একটু। এর পরের যে ব্যাপারটা ঘটে, যেমন ছেলেটি মেয়েটিকে নিয়ে যখন পালিয়ে যায়, তখন এক আগন্তুকের সাথে তাদের দেখা হয়, এবং সেই আগন্তুক আবার একটি পর্যায়ে হিরোকে রেখে বা ছেলেটিকে রেখে মেয়েটিকে নিয়ে আবার পালিয়ে যায়, আবার ওই মেয়েটিকে হিরো ওই ছেলেটির কাছ থেকে বা ওই আগন্তুকের কাছ থেকে আবার উদ্ধার করে। এরকম করেই গল্প এগোতে থাকে। বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাটেম্প নাও হচ্ছে যে একটা রোম্যান্টিক থ্রিলার, এই ছবিটা বেসিক্যালি এই জনার যেটাকে আমরা বলি যে টাইপ, সিনেমার টাইপ, এই টাইপটা হচ্ছে রোম্যান্টিক থ্রিলার। আমার ছবিতে কমেডি পোর্শন থাকবেই, মানে এরকম যে আমি যেহেতু এই জিনিসটাকে ভালোবাসি, তো আমার প্রথম ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেটা আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম ছিল। তারপর শুভবিবাহ যেটা করেছে ওটার মধ্যেও কমেডির প্রচ্ছন্ন প্রভাব রয়েছিল। ভালোবাসা জিন্দাবাদ একটা রোম্যান্টিক কমেডি সিনেমা ছিল, ওখানেও কমেডির মানে বেশ ভালো প্রকার কমেডি ছিল। তো চলপালাই ছবিটা যদিও থ্রিলার ছবি, এখানেও ছোটো ছোটো পোর্শন আছে যেখানে আমরা একটা রিলিফ দিতে পারবো দর্শকদেরকে, যে দর্শকরা একটু হাসবে, মজা পাবে, এই ব্যাপারগুলো থাকবে। আমরা যখন সিনেমা বানাই, আমার বিশেষ করে সিনেমা বানানোর উদ্দেশ্য থাকে আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট। আমি এখানে কোনো আমি আসলে হয়তো অত বড় মেকার না যে আমি সমাজ বা সংসারের জন্য কোনো রকম মেসেজ দেব। আমি যেটা চাই যে এই সমাজ সংসারেরই যারা খেটে খাওয়া মানুষ, তারা যেন তিনটি ঘন্টা যখন আসবে তাদের জীবন থেকে ব্যয় করবে, তো সেই সময়কালীনটা তারা যেন আনন্দে থাকে, এন্টারটেইন হয়, এটাই আমার সার্ভিস।
ছবিতে একটা আনইউজুয়াল কাস্ট আছে, কারণ আমি সাধারণত একটু হয়তো বা আমি যেমন প্রথম ছবি ছিল রিয়াজ শাবনূর ছিলেন, পরের ছবিতে রিয়াজ ফেরদৌস উপবিশ্বাস ছিলেন, নিপুণ ছিলেন, এই পরের ছবি যেটা করলাম সেটা এখনকার সময়ের অন্যতম তারকা আরিফিন শুভর প্রথম সিনেমা ছিল হিরো হিসেবে। তো এই সিনেমাতে আমরা যে তারকাগুলোদের নিয়েছি তারা নতুন কিংবা কাজ করছে, ভবিষ্যতের তারকা হওয়ার যোগ্যতা রাখে। যেমন শিপন নামে একটি ছেলে আছে, সেখানে হিরো হিসেবে শিপন কাজ করছে, তমা মির্জা কাজ করছেন হিরোইন হিসেবে, এবং তারপরে শাহরিয়াজ কাজ করছেন। শুটিংয়ের আমার ম্যাক্সিমাম কাজ, প্রায় 60% কাজ হয়েছে ছবির কারণে। লোকেশনটা আমরা নির্বাচন করেছিলাম বান্দরবানে, এবং তারপরে আমরা ঢাকাতে কাজ করছি, আমাদের ঢাকায় 300 ফিট বসুন্ধরা ওইসব জায়গায় কাজ হয়েছে, আমরা উত্তরাতে কাজ করব সামনে, আমরা গলফ ক্লাবে কাজ করেছি, সবার গলফ ক্লাব, FDC-তে আজকে এখানে আমি কাজ করছি, তো বিভিন্ন রকম জায়গায় আমাদের কাজ হচ্ছে। আমি আই লাভ টু ওয়ার্ক উইথ দেম, মানে আমি নতুনদেরকে নিয়ে কাজ করি, কারণ আমি নিজেকেও মনে করি যে এখনও আমি নতুন, এখনও আমি নবীন, এখনও শেখার অনেক কিছু বাকি আছে। তো সুতরাং আমি নবীন প্রবীণ সবার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কাজ করি, আমার কোনো রকম চ্যালেঞ্জের কিছু নেই এখানে। বরং আমার ভালো লাগছে, একটা ইউনিটে যখন ইয়ুথ থাকে, তারুণ্য থাকে, তখন আমার মনে হয় যে ইউনিটের জন্য সেটা ভালো। আসলে আমার ছবি যেরকমভাবে চলছে শুটিং, ঠিক তেমনি গতিতেই কিন্তু আমাদের এডিটিংও চলছে, মানে যতটুকু পর্যায়ে শুটিংও হয়েছে অতটুকু পর্যায়ে কিন্তু এডিটিংও হয়ে গেছে। তো সুতরাং সেই অর্থে আমার দুটো গান শ্যুট হয়ে গেছে, দুটো গান এডিটও হয়ে গেছে, তো আমার হাতে গান রয়েছে, কিন্তু আমি এখনই ছাড়ছি না, প্রচারের আমার প্ল্যানটা একটু ভিন্ন আছে। আমাদের দেশের দর্শকরা সহজ সরল, তারা সরল ভাষায় বা সহজ ভাষায় কথা বলতেও পছন্দ করেন, ভাবতেও পছন্দ করেন। তো আমার টেকনিক বলে কিছু থাকবে না, সহজ সরল পন্থায় যেভাবে আমার ছবিটা সহজ সরল ছবি, সহজ সরল পন্থায় যেভাবে অ্যাড করা যায় বা যতটুকু প্রচার করা যায় আমি তাই করব। এটা আমার ইচ্ছে আছে 2017 মানে এবছরের অগস্ট মাসে রিলিজ করবো।